সাফল্যের কোনো সিক্রেট নেই, সাফল্যের কোনো সিক্রেট নেই, এর সবটাই হচ্ছে শুধুমাত্র পরিশ্রম, প্রস্তুতি এবং ব্যর্থতা থেকে শিক্ষা লাভের ফল। সাফল্যের সবটুকুই হচ্ছে আসলে প্রস্তুতি, পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শিক্ষা লাভের ফল, কোনো সিক্রেট নেই। সো যদি তোমরা সফল হতে চাও, প্রস্তুত হও, প্রস্তুতি নাও, সঠিকভাবে প্রস্তুতি নাও এবং পরিশ্রমী হও। পরিশ্রম ছাড়া সফল হওয়া সম্ভব নয়। ঠিক যে লক্ষ্যের জন্য তোমরা পড়াশোনা করছো, সেই লক্ষ্যকে ফোকাস করে নিয়ে আরও বেশি করে পরিশ্রমী হও, সঠিক উপায়ে পরিশ্রমী হও, সঠিক জায়গাতে পরিশ্রমী হও। আর যেগুলো তোমার সফল হওয়ার পথকে ডিস্ট্র্যাক্ট করবে, সেগুলোকে, সেই সমস্ত কাজগুলোকে জীবন থেকে সরিয়ে দাও। বিশ্লেষণ করো বারবার নিজেকে, যে কোন কাজগুলো তোমাকে আগামী দিনে সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে, আর কোন কাজগুলো তোমাকে সফল হওয়ার থেকে ক্রমে দূরে সরিয়ে দিচ্ছে। সেগুলোকে চিনতে শেখো, এবং যে কাজগুলো তোমাকে সফল হওয়া থেকে দিনে দিনে দূরে সরিয়ে দিচ্ছে, তুমি সেগুলোকে জীবন থেকে দূরে সরিয়ে দাও। তবেই সফলতা আসবে, তবেই সফল হবে। সম্ভব, তুমি সবকিছু পারবে, তোমার দ্বারাই সম্ভব, তুমি চাইলে সবকিছু হবে। ওকে, তো চলো ফ্রেন্ডস, আমরা শুরু করছি আমাদের আজকে লেখাপড়াটি। আমরা যে অধ্যায়ের ওপর দিয়ে আসছিলাম, স্টেটস অফ ম্যাটার, সেই অধ্যায়ের ওপরেই আমি আজকে 11th পার্ট নিয়ে এখানে আমি এসেছি। আমরা অধ্যায়টি শুরু করছি। তো এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হচ্ছে, আমরা শিখবো হচ্ছে মৌলিক পদার্থটা কি। মৌলিক পদার্থটা হচ্ছে এমন একটি পদার্থ, যে পদার্থকে বিশ্লেষণ করা শুরু করলে পর ওর শেষ পর্যন্ত যদি আমরা যাই, সেই ধর্মের পদার্থটাই আমরা ওখান থেকে আসবে। অর্থাৎ যে পদার্থকে ভাঙলে পরে বিশ্লেষণ করলে অন্য ধর্মের কোনো পদার্থ পাওয়া সম্ভব না, ওই পদার্থ ধর্মটাই আমরা আসবে আবার। তো সেই পদার্থটা হচ্ছে আমাদের মৌলিক পদার্থ, যেমন সোনা, রূপা, লোহা, তামা, অক্সিজেন, হাইড্রোজেন, সর্বোচ্চ এগুলো মৌলিক পদার্থ। কি জন্য? ওদের শেষ তম যে বিন্দুটি সেটা হচ্ছে ওই মূল পদার্থটি। অর্থাৎ সোনার যে লাস্ট টুকরো, সোনার যে লাস্ট অণু, সোনার যে লাস্ট পরমাণু, সেটা কিন্তু আসলে সোনাই। অর্থাৎ ওর যে মূল ধর্ম ওখানে সেটা কিন্তু থাকবে। তাহলে এই ধরনের যে পদার্থগুলো যাদেরকে আমরা বিশ্লেষণ করলে পরে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া সম্ভব না, সেগুলো হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। ক্লিয়ার? এবার আগে হচ্ছে মৌলিক পদার্থগুলোকে আমরা ক ভাগে ভাগ করতে পারি, সেটা আমরা পরে আমরা আসছি। আগে আমরা শিখবো মৌলিক পদার্থ সংখ্যা কতগুলো আছে। মৌলিক পদার্থ আছে হচ্ছে মোট 105, 105টি। তার মধ্যে হচ্ছে 92টি হচ্ছে প্রাকৃতিক মৌল, 92 হচ্ছে আমাদের প্রাকৃতিক, এগুলো হচ্ছে আমাদের প্রকৃতিতে ছিল আগে থেকেই। আর হচ্ছে 13টি হচ্ছে কৃত্রিম, অর্থাৎ 13টি মৌল হচ্ছে বিজ্ঞানীরা রসায়নাগারে তৈরি করেছে। অর্থাৎ এই প্রাকৃতিক এবং কৃত্রিম মোট মৌলের সংখ্যা হচ্ছে 105টি। আর প্রথম যে মৌলটি আছে তার নাম হচ্ছে হাইড্রোজেন, এবং 105তম যে মৌলটি আছে যেটি হচ্ছে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে তৈরি করেছেন, তার নাম হচ্ছে হ্যানিয়াম। ঠিক আছে, আর এই সমস্ত 105টা মৌলের ভেতরে সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। আর বেশিরভাগ মৌলিক পদার্থ হচ্ছে কঠিন, যেমন ধরো ওখানে দিয়েছি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সীসা, সর্বোচ্চ এগুলো কঠিন পদার্থ, সাধারণ চাপ এবং উষ্ণতায়। আর তরল মৌলের সংখ্যা হচ্ছে মাত্র 2টি, পারদ আর হচ্ছে ব্রোমিন, যার মধ্যে পারদটা হচ্ছে আবার ধাতু আর ব্রোমিনটা হচ্ছে আবার অধাতু। আর হচ্ছে গ্যাসীয় মৌলের সংখ্যা হচ্ছে খুবই অল্প হয়, গ্যাসীয়গুলো যেমন হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন ইত্যাদি, এগুলো সব হচ্ছে আমার গ্যাসীয় মৌলিক পদার্থ। এবার আমরা আসবো হচ্ছে যে এই মৌলিক পদার্থগুলো কোন কোন ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি। এবারে আমরা জানবো যে মৌলিক পদার্থকে কয় ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি। তো মৌলিক পদার্থ হচ্ছে ভাগ করা যায় 3 ভাগে, ধাতু, অধাতু এবং হচ্ছে ধাতু কল্প, ধাতু, অধাতু এবং হচ্ছে ধাতু কল্প। এবার দেখো ধাতু বলবো কাকে, ঠিক আছে। তো যে সমস্ত মৌলিক পদার্থগুলো হচ্ছে সাধারণত হবে হচ্ছে কঠিন, সাধারণ চাপ এবং উষ্ণতা সেগুলো হবে হচ্ছে কঠিন, যেগুলো ওজনে ভারী হবে, যথেষ্ট হাতে নিয়ে দেখবে যথেষ্ট ভারী, ওগুলো ধাতু দ্রুত উৎপন্ন হবে, অর্থাৎ আলো পড়লে চকচক হবে, ধাতুর একটা উজ্জ্বল একটা ভাব থাকবে একটা।
ताप एवं तड়িৎ সুপরিবাহী এবং যেগুলো তাপকে পরিবহনে সক্ষম হবে এবং তড়িৎ পরিবহনে সক্ষম হবে এবং যাতে আঘাত করলে শব্দ উৎপন্ন হবে ধাতব শব্দ টং টং করে আর কি অর্থাৎ যাকে আঘাত করলে আমার ধাতব শব্দ উৎপন্ন হবে এবং যেগুলো ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে রূপান্তরিত হয় অর্থাৎ যে সমস্ত মৌলিক পদার্থগুলো ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে রূপান্তরিত হয় যেমন ধরো সোডিয়াম হয় Na+ পটাশিয়াম থেকে কে থেকে ইলেকট্রন বেরিয়ে উৎপন্ন হবে কে প্লাস অর্থাৎ এগুলো সব হচ্ছে আমার ধাতুগুলো হচ্ছে আমার ইলেকট্রন ত্যাগ করে গিয়ে ক্যাটায়নে রূপান্তরিত হয় আবার হচ্ছে যেগুলো হচ্ছে প্রসারণ ক্ষমতা থাকবে যে সমস্ত মৌলের উত্তাপ দিলে পরে ওগুলো আস্তে আস্তে প্রসারিত হবে অর্থাৎ অর্থাৎ যাদের হচ্ছে প্রসারিত হওয়ার ক্ষমতা আছে ঘাত সহতা যে সমস্ত মৌলিকগুলো হচ্ছে আঘাত সহ্য করতে পারবে অর্থাৎ যাদের সহ্য ক্ষমতা আছে আঘাত সহ্য করার ক্ষমতা আছে এবং যেগুলো হচ্ছে ক্ষারীয় অক্সাইড গঠন করবে যেমন ধরো সোডিয়াম উৎপন্ন হবে যে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড এটি ক্ষারীয় অক্সাইড ঠিক আছে এবং যাদের হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে যে সমস্ত মৌলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে সেগুলো হচ্ছে আমাদের ধাতু ঠিক আছে এবার এবার এই সংজ্ঞাটা হচ্ছে একটা সাধারণ অবস্থা এর কিন্তু অবশ্যই কিছু ব্যতিক্রমও আছে চলো আমরা ব্যতিক্রমটা একবার দেখে নিচ্ছি যেমন ধরো সবচেয়ে হালকা হচ্ছে লিথিয়াম যদিও লিথিয়াম হচ্ছে একটা ধাতু কিন্তু এটি খুব হালকা আবার ধরো পাউচ কিন্তু হচ্ছে তরল সাধারণভাবে হচ্ছে সমস্ত ধাতুগুলো কিন্তু হচ্ছে কঠিন হয় কিন্তু এখানে তরল ধাতুও সম্ভব যেমন হচ্ছে পদার্থ হচ্ছে তরল ধাতু আবার ধরো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই সমস্ত ধাতুগুলো হচ্ছে প্রচন্ড হালকা মানে জলের থেকে এরা হচ্ছে হালকা এবং হচ্ছে এগুলো খুবই নরম হয় যেগুলোকে ছুরি দিয়েও কিন্তু যেগুলোকে ছুরি দিয়েও কিন্তু কেটে ফেলা সম্ভব যেমন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম আর হচ্ছে লিথিয়াম এরা হচ্ছে ভীষণই নরম হয় এবং এগুলো জলের থেকেও হালকা হয় আবার ধরো সিজিয়াম গ্যালিয়াম তারপর পারদ এদের কিন্তু গলনাঙ্ক প্রচন্ড অল্প যদি এমনি অবস্থায় কিন্তু ধাতুর হচ্ছে গলনাঙ্ক অনেক বেশি হয় অথচ এই সিজিয়াম গ্যালিয়াম এবং হচ্ছে পারদ এদের কিন্তু গলনাঙ্ক খুব অল্প হয় তাহলে এগুলো হচ্ছে আমার কিছু ব্যতিক্রমী কেস ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার ধাতুর সংজ্ঞা তো যে সমস্ত মৌলগুলোর ভেতরে এই ধর্মগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার ধাতু তো অধাতু বলবো আমরা কাকে যে সমস্ত সাধারণত হচ্ছে অধাতুগুলো হচ্ছে কঠিন তরল বা গ্যাসীয় তিন প্রকারই হওয়া সম্ভব ঠিক আছে আর সাধারণত হচ্ছে অধাতুগুলো হবে ওজনে হালকা হবে এবং ধাতু দুটি নেই অর্থাৎ এতে আলো পড়লে চকচক করবে না ধাতুর যে ঔজ্জ্বল্য সেটা ওর মধ্যে থাকবে না আর হচ্ছে তাপ এবং তড়িতে সুপরিবাহী হবে না অর্থাৎ অধাতুগুলো কিন্তু তাপ এবং তড়িতের সুপরিবাহী হবে না সাধারণ অবস্থায় এর কিন্তু ব্যতিক্রম অবশ্যই আছে এবং অধাতুগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে নিয়ে এরা অ্যানায়ন রূপান্তরিত হয় বেশিরভাগ অধাতুই ইলেকট্রন গ্রহণ করে নিয়ে অ্যানায়নে রূপান্তরিত হবে ঠিক আছে আর হচ্ছে এগুলো হবে গঠন হবে হচ্ছে ভঙ্গুর এগুলো আঘাত সহ্য করার ক্ষমতা হচ্ছে খুব অল্প থাকবে আঘাত করলে ভেঙে যাবে এবং হচ্ছে এদের আম্লিক অক্সাইড সৃষ্টি হবে এবং এই ধরনের অধাতুগুলো আছে এরা কিন্তু সব ক্ষেত্রেই আম্লিক অক্সাইড সৃষ্টি করে এদের একটা টেন্ডেন্সি দেখা যেতে চায় যেমন ধরো সি মানে কার্বন উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড এটা একটা আম্লিক অক্সাইড আবার ধরো সালফার সালফার ডাইঅক্সাইড এটা একটা আম্লিক অক্সাইড তাহলে এই ধরনের সমস্ত অধাতুগুলো কিন্তু আর কি বেশিরভাগ ক্ষেত্রেই উৎপন্ন হবে আম্লিক অক্সাইড এর কিছু ব্যতিক্রম কিন্তু অবশ্যই আছে আমরা একবার দেখে নিচ্ছি যেমন ধরো যেমন কঠিন অধাতু হওয়া কিন্তু সম্ভব যেমন হচ্ছে আয়োডিন সালফার তারপর কার্বন ফসফরাস এরা কিন্তু হচ্ছে অধাতু অথচ কিন্তু এরা হচ্ছে কঠিন যেমন হচ্ছে আয়োডিন সালফার কার্বন ফসফরাস এরা কিন্তু প্রত্যেকে অধাতু অথচ এরা কিন্তু হচ্ছে কঠিন আবার ধরো তরল হওয়া সম্ভব যেমন হচ্ছে ব্রোমিন ব্রোমিনটা হচ্ছে একটা তরল অধাতু আর আয়োডিন তারপর গ্রাফাইট এরা হচ্ছে উজ্জ্বল যদিও হচ্ছে অধাতু উজ্জ্বল হয় না অথচ আয়োডিন এবং হচ্ছে গ্রাফাইট এরা কিন্তু উজ্জ্বল আবার হীরে হচ্ছে আলোর প্রতিফলনে সক্ষম এমনি অবস্থায় কিন্তু অধাতুগুলো কিন্তু আলোর প্রতিফলনে সক্ষম নয় কিন্তু হীরে একটি অধাতু কিন্তু ওটি কিন্তু আলোর প্রতিফলনে সক্ষম আবার আয়োডিন জলের থেকে কিন্তু ভারী এমনি অবস্থায় কিন্তু অধাতুগুলো হচ্ছে জলের চেয়ে হালকা অথচ আয়োডিন কিন্তু জলের থেকে ভারী অধাতু আবার গ্রাফাইট গ্যাস কার্বন এরা কিন্তু তাপ এবং তড়িৎ সুপরিবাহী এমনি অবস্থায় কিন্তু অধাতুগুলো হচ্ছে তাপ এবং তড়িৎ সুপরিবাহী নয় অথচ গ্রাফাইট এবং গ্যাস কার্বন এই দুটো অধাতু কিন্তু তাপ এবং তড়িৎ পরিবহনে সক্ষম
আর কি আছে, আর হচ্ছে যেমন কার্বন, বোরন, সিলিকন, এরা প্রত্যেকে অধাতু, অথচ এদের কিন্তু গলনাঙ্ক খুব বেশি হয়। এমনিতে হচ্ছে অধাতুর ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক খুব অল্প হয়, অথচ এই বোরন, সিলিকন, কার্বন এদের কিন্তু গলনাঙ্ক খুব হচ্ছে উচ্চ। আবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অধাতুগুলো আম্লিক অক্সাইড সৃষ্টি করে, অথচ হাইড্রোজেন, হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন ত্যাগ করে কিন্তু ক্যাটায়নে রূপান্তরিত হয়, যেটা দেখবে এইচ প্লাস হয়, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু হাইড্রোজেনটা কিন্তু এর উল্টো আচরণ করতে সক্ষম, তাহলে হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন ত্যাগ করে এখানে হবে একটি ক্যাটায়ন রূপান্তরিত হবে। তাই হচ্ছে আমার অধাতুর বৈশিষ্ট্য এবং তার হচ্ছে ব্যতিক্রম। এবার আসবো যে ধাতু কল্পটা কি। তো যে সমস্ত মৌলিক পদার্থের ভেতরে ধাতু এবং অধাতু উভয়ের গুণী বর্তমান থাকবে, সেগুলি হচ্ছে আমার ধাতু কল্প। ধাতু কল্প হচ্ছে এমন একটি পদার্থ যার মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের গুণী বর্তমান, সেগুলো হচ্ছে আমার ধাতু কল্প। ক্লিয়ার? তাহলে এবার আমরা আসবো পরবর্তী স্টেপে। এবারে আমরা জানবো যে নিষ্ক্রিয় মৌল হলো কোনগুলো। এমন কিছু মৌল আছে যেগুলো হচ্ছে কোনো বিক্রিয়াতে অংশ নেয় না। এমন কিছু মৌলিক পদার্থ আছে যেগুলো কোনো রাসায়নিক বিক্রিয়া অংশ নেয় না, এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। মোট ছটি আছে, যেমন ধরো হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন আর হচ্ছে রেডন। এর ভেতরে হচ্ছে রেডনটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ, অর্থাৎ এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ। আর বাকি যেগুলো আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন আর হচ্ছে ক্রিপ্টন, এরা হচ্ছে বায়ুতেই আছে সু সামান্য পরিমাণে, তাই এদেরকে আবার বলা হচ্ছে বিরল গ্যাস, যেহেতু প্রায় নেই আর খুব সামান্য থাকার জন্য এদেরকে আমরা বলি হচ্ছে বিরল গ্যাস। আর সবচেয়ে সক্রিয় রাসায়নিকভাবে সবচেয়ে সক্রিয় মৌল হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে, সবচেয়ে সক্রিয় হচ্ছে ফ্লোরিন, এটা ক্লিয়ার। এবার আমরা দেখে নেব যে আমাদের প্রকৃতিতে যে মৌলিক পদার্থ আছে সেগুলো কোন মৌল কতটা করে আছে সেটা আমরা দেখব। যেমন ধরো সবচেয়ে বেশি আছে হচ্ছে অক্সিজেন, প্রকৃতির মোট মৌলের মধ্যে সব থেকে বেশি আছে হচ্ছে অক্সিজেন, অক্সিজেন আছে হচ্ছে 49.13%, ঠিক আছে। আর তারপর সেকেন্ড স্থানে আছে হচ্ছে সিলিকন, এটা আছে 26%, ঠিক আছে। তারপরে আছে অ্যালুমিনিয়াম, এটা আছে 7.45, এরপরে লোহা 4.20, তারপরে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, হাইড্রোজেন, তারপরে শেষে আছে অন্যান্যগুলো, যেখানে অ্যালুমিনিয়াম আছে 7.45%, লোহা আছে 4.20%, ক্যালসিয়াম আছে 3.25%, সোডিয়াম আছে 2.40%, পটাশিয়াম আছে 2.35%, তারপর ম্যাগনেশিয়াম আছে 2.24%, হাইড্রোজেন আছে 1%, আর হচ্ছে অন্যান্যগুলো আছে 1.98%। তাহলে এই যে আমাদের যে প্রকৃতি, আমাদের যে ভূপৃষ্ঠতে আছে অক্সিজেন আছে 49.13%, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের প্রকৃতির মোট মানে মোট যে টোটাল যে মৌলিক পদার্থ তার হচ্ছে পার্সেন্টগুলো এখানে আমরা দেখে নিলাম। চলো এবার আমরা শিখবো হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যে মূল ডিফারেন্সটা কি কি আছে, এটা একটু শিখে আমরা এখানে ভিডিওটি শেষ করব। এবারে আমরা দেখবো হচ্ছে ধাতু এবং অধাতুর ভেতরে পার্থক্যগুলো কি কি আছে। পার্থক্য দুভাবে হয়, একটা হয় হচ্ছে ভৌত ধর্মের উপরে হচ্ছে পার্থক্য, অপরটি হচ্ছে রাসায়নিক ধর্মের ভিত্তিতে ওদের মধ্যে পার্থক্য কি আছে। তো প্রথমে এখানে আমরা শিখবো হচ্ছে ভৌত ধর্মের ভিত্তিতে ওদের মধ্যে পার্থক্য কি কি আছে আমরা দেখে নেব। তো প্রথমে হচ্ছে এখানে ধাতু সাধারণত হচ্ছে হবে কঠিন হবে, অধাতু হবে কঠিন, তরল বা হচ্ছে গ্যাসীয়, কিন্তু ব্যতিক্রমের ক্ষেত্রে আছে, যেমন হচ্ছে পারদ যদিও ধাতু কিন্তু ওটি হচ্ছে তরল। ধাতু হচ্ছে চকচকে হবে এবং আলোর প্রতিফলন করতে সক্ষম হবে, কিন্তু অধাতু এগুলো চকচকে হবে না এবং আলোর প্রতিফলন করতে সক্ষম হবে না, এর ব্যতিক্রম আছে। যেমন আয়োডিন, গ্রাফাইট হচ্ছে উজ্জ্বল, আয়োডিন এবং হচ্ছে গ্রাফাইট এরা হচ্ছে উজ্জ্বল, আর হীরক হচ্ছে আলোর প্রতিফলনে সক্ষম হয়। আবার হচ্ছে ধাতু হচ্ছে তাপ এবং তড়িতের সুপরিবাহী হবে, কিন্তু অধাতু হচ্ছে তাপ এবং তড়িতের সুপরিবাহী হবে না, কিন্তু ব্যতিক্রম আছে। যেমন হচ্ছে গ্রাফাইট এবং গ্যাস কার্বন এরা অধাতু, অথচ কিন্তু এরা তাপ এবং তড়িতের সুপরিবাহী। আবার হচ্ছে ধাতু হচ্ছে দৃঢ় হবে, প্রসারণশীল হবে এবং নমনীয় হবে, ঠিক আছে, দৃঢ় হবে, প্রসারণশীল হবে এবং নমনীয় হবে, কিন্তু ব্যতিক্রম আছে। যেমন হচ্ছে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এরা কিন্তু একেবারেই দৃঢ় নয়, এরা কিন্তু একেবারেই নরম এবং এগুলোকে কিন্তু ছুরি দিয়ে কিন্তু অনায়াসে কেটে ফেলা সম্ভব। অপরদিকে হচ্ছে অধাতু হবে হচ্ছে ভঙ্গুর, মানে সহজেই ভেঙে যাবে, কিন্তু এরাও আবার ব্যতিক্রম আছে। যেমন হচ্ছে হীরক, হীরক হচ্ছে সবচেয়ে কঠিন মৌল, এটিকে ভাঙা সহজ নয়। আবার হচ্ছে ধাতুর ক্ষেত্রে হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে অনেক বেশি হয়, এটা হচ্ছে স্বাভাবিক, কিন্তু ব্যতিক্রম আছে। যেমন হচ্ছে পারদ, সিজিয়াম এবং হচ্ছে গ্যালিয়াম,
পারদ, সিজিয়াম, গ্যালিয়াম এদের কিন্তু গলনাঙ্ক খুবই অল্প। অপরদিকে কিন্তু আবার অধাতুর ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে যে কম, এর কিন্তু ব্যতিক্রম আছে। যেমন হচ্ছে বোরন, কার্বন, সিলিকন, বোরন, কার্বন, সিলিকন এই তিনটি কিন্তু গলনাঙ্ক অতি উচ্চ। আবার হচ্ছে ধাতু হচ্ছে সাধারণত জলের থেকে হচ্ছে ভারী হবে, অর্থাৎ এদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একের বেশি হবে, কিন্তু এরও একটা ব্যতিক্রম আছে। যেমন ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের কিন্তু আপেক্ষিক গুরুত্ব একের থেকে কম, অর্থাৎ এরা কিন্তু জলের থেকে হালকা। অপরদিকে কিন্তু অধাতুর ক্ষেত্রে কিন্তু এরা হবে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে জলের থেকে কম হবে, অর্থাৎ একের কম হবে, কিন্তু এরও আবার ব্যতিক্রম আছে। যেমন হচ্ছে আয়োডিন, আয়োডিন কিন্তু জলের থেকে অনেক ভারী, এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 4.9। ঠিক আছে, আর হচ্ছে ধাতব শব্দ, ধাতুতে হচ্ছে আঘাত করলে পরে ধাতব শব্দ উৎপন্ন হবে, কিন্তু এরও ব্যতিক্রম আছে। লিথিয়াম, সোডিয়াম এবং হচ্ছে পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম এবং হচ্ছে পটাশিয়ামে কোনো আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না, কিন্তু অধাতুদের ক্ষেত্রে এমনিতেই কোনো শব্দ উৎপন্ন হবে না। তো এই ছিল হচ্ছে আমাদের ভৌত ধর্মের ভিত্তিতে ধাতু এবং অধাতুর ভেতরে পার্থক্য। এবারে আমরা আসবো হচ্ছে রাসায়নিক ধর্মের ভিত্তিতে ধাতু এবং অধাতুর ভেতরে কি কি পার্থক্য আছে, চলো আমরা দেখে নেছি। এবারে আমরা দেখে নেব যে রাসায়নিক ধর্মের ভিত্তিতে ধাতু এবং অধাতুর ভেতরে কোন কোন পার্থক্য আছে। তো প্রথমে হচ্ছে ধাতুগুলো হচ্ছে এক পরমাণুক, অর্থাৎ ধাতুর একটা অণুতে একটা মাত্র পরমাণু আছে। যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সব ক্ষেত্রে কিন্তু একটা অণুতে একটা মাত্র পরমাণু আছে। অপরদিকে কিন্তু অধাতুর যে অণুগুলো হয় সেগুলোর মধ্যে দুই বা দুইয়ের বেশি কিন্তু পরমাণু থাকে। এবারে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন এই সমস্ত যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে যেগুলো অধাতু, তার ভেতরে কিন্তু একটা করেই পরমাণু আছে, ওগুলো কিন্তু এক পরমাণুক। আবার ধাতুগুলো হচ্ছে ইলেকট্রো পজিটিভ, অর্থাৎ এরা হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করে ধাতব ক্যাটায়নে রূপান্তরিত হয়। ধাতুগুলো হচ্ছে ইলেকট্রো পজিটিভ, এরা ইলেকট্রন ত্যাগ করে গিয়ে ক্যাটায়নে রূপান্তরিত হয়। যেমন এনএ থেকে ইলেকট্রন গিয়ে উৎপন্ন হবে এনএ প্লাস। অপরদিকে কিন্তু অধাতুগুলো হচ্ছে ইলেকট্রো নেগেটিভ, এক্ষেত্রে হচ্ছে এরা ইলেকট্রন গ্রহণ করে নিয়ে নেগেটিভ অর্থাৎ অ্যানায়ন রূপান্তরিত হবে। যেমন সিএল প্লাস ই অর্থাৎ ইলেকট্রন ইকুয়াল সিএল মাইনাস সিএল অ্যানায়ন। এবার এরও একটা কিন্তু ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন কিন্তু অ্যানায়ন রূপান্তরিত হয় না, যদিও হাইড্রোজেন হচ্ছে একটি অধাতু, অথচ হাইড্রোজেনটা কিন্তু ওখানে ক্যাটায়ন রূপান্তরিত হয়। ধাতুগুলো হচ্ছে সাধারণত তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন উৎপন্ন করে এবং সেটা উৎপন্ন হবে হচ্ছে ক্যাথোডে। অপরদিকে কিন্তু অধাতুগুলো কিন্তু উৎপন্ন হবে হচ্ছে অ্যানায়ন এবং সেটা মুক্ত হবে হচ্ছে অ্যানোডে গিয়ে। ঠিক আছে, এরও একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন, কারণ হাইড্রোজেন অ্যানায়ন হয় না, ওটা হবে হচ্ছে ক্যাটায়ন। আবার হচ্ছে অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন, যে সমস্ত ধাতুগুলো হচ্ছে হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রো পজিটিভ, যে সমস্ত ধাতুগুলো হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রো পজিটিভ ওরা হচ্ছে অ্যাসিড থেকে কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে সক্ষম। অপরদিকে কিন্তু অধাতুগুলো কিন্তু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে, হাইড্রোজেনের পরমাণুকে প্রতিস্থাপন করতে সক্ষম নয়। তবে এক্ষেত্রে এমন কিছু ধাতু আছে যেগুলো হচ্ছে হাইড্রোজেনের থেকে কম ইলেকট্রো পজিটিভ, যেমন ধরো সিইউ, এইজি, এইউ, এরা কিন্তু অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে সক্ষম হয় না। সাধারণত ভাবে ধাতু সমস্ত অক্সাইড গুলো হচ্ছে ক্ষারীয় অক্সাইড হয় এবং যে সমস্ত ক্ষারীয় অক্সাইড গুলো জলের দ্রাব্য হয় সেগুলো থেকে উৎপন্ন হবে ক্ষার উৎপন্ন হবে। এর কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরো জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, এরা যদিও ধাতব অক্সাইড কিন্তু এরা কিন্তু উপধর্মীয় অক্সাইড, এদের মধ্যে আম্লিক ধর্ম এবং হচ্ছে ক্ষারকীয় ধর্ম উপধর্ম কিন্তু বর্তমান আছে। আর অধাতুর ক্ষেত্রে কিন্তু অক্সাইড গুলো হবে আম্লিক অক্সাইড এবং সেগুলো জলে গুলে গিয়ে উৎপন্ন হবে হচ্ছে অ্যাসিড। যেমন ধরো অবশ্যই এরও কিছু কিন্তু ব্যতিক্রম আছে, যেমন ধরো এনও মানে নাইট্রিক অক্সাইড, জল, সিও, কার্বন মনোক্সাইড এরা কিন্তু হবে প্রসম অক্সাইড। তবে এমন কিছু অধাতব অক্সাইডও এখানে সম্ভব যেগুলো কিন্তু আম্লিক অক্সাইড নয়। ঠিক আছে, আবার দেখো যে ধাতুগুলো সাধারণত হচ্ছে বিজারক হয়, বেশিরভাগ ধাতুগুলো হচ্ছে বিজারক হিসাবে কিন্তু কাজ করে। অপরদিকে কিন্তু অধাতুগুলো হচ্ছে জারক হিসাবে কিন্তু কাজ করে, কিন্তু এর একটা ব্যতিক্রম আছে। যেমন ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনটা যদি হচ্ছে অধাতু কিন্তু এটা কিন্তু কাজ করে হচ্ছে একটা বিজারক হিসেবেই।
আবার ধরো যে হাইড্রেট উৎপন্ন করছে না, ধাতুগুলো কিন্তু সাধারণত হাইড্রাইড যৌগ সৃষ্টি করে না, এরা একটা ব্যতিক্রম আছে। যেমন ধরো যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরা আবার হচ্ছে হাইড্রাইড উৎপন্ন করতে পারে। অপরদিকে কিন্তু অধাতুগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে হাইড্রাইড সৃষ্টি করছে, যেমন ধরো NH3, HCl, CH4 ইত্যাদি, এরা কিন্তু হাইড্রাইড যৌগ উৎপন্ন করছে। আর ধাতব যে ক্লোরাইড গুলো হয়, ধাতব যে ক্লোরাইড গুলো হয় সেগুলো কিন্তু তড়িৎ বিশ্লিষ্ট হয় এবং সেগুলো অনুদায়ী হয় এবং সেগুলো সহজে কিন্তু আর্দ্র বিশ্লিষ্ট হয় না। ধাতব ক্লোরাইড গুলো কিন্তু তড়িৎ বিশ্লিষ্ট হয়, সেগুলো অনুদায়ী হয় অর্থাৎ উবে যায় না এবং সেগুলো সহজে আর্দ্র বিশ্লিষ্ট হয় না। এর আবার ব্যতিক্রম আছে, যেমন ধরো LCl3, FeCl3, LCl3 এবং FeCl3 এরা কিন্তু সহজে আর্দ্র বিশ্লিষ্ট হয়। অপরদিকে কিন্তু অধাতব যে সমস্ত ইয়েগুলো হয়, যেগুলো ক্লোরাইড হয়, যেগুলো অধাতব ক্লোরাইড, সেগুলো কিন্তু আবার হয় সমযোজী যৌগ, সেগুলো হবে সমযোজী যৌগ এবং সেগুলো হবে উদ্বায়ী এবং সেগুলো খুব সহজেই আর্দ্র বিশ্লিষ্ট হয়ে যায়। আবার ধরো ধাতুগুলো কিন্তু জটিল লবণ তৈরি করতে সক্ষম, কিন্তু অধাতুর পক্ষে কিন্তু জটিল লবণ তৈরি করা সম্ভব নয়। যেমন ধাতব লবণ হচ্ছে K4 FeCN6, ঠিক আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড, K4 FeCN6, এটা একটা জটিল লবণ, এটা কিন্তু সম্ভব। অপরদিকে কিন্তু অধাতুর পক্ষে এই লবণ উৎপন্ন করা সম্ভব নয়, এরা একটা ব্যতিক্রম আছে। যেমন ধরো যে বোরন এবং সিলিকন এরা কিন্তু আবার জটিল লবণ তৈরি করতে পারছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ধাতু এবং অধাতু টোটাল যে আমাদের পার্থক্য আমরা শিখে নিলাম। আশা করি তোমরা এটা বুঝেছো। কার কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে। আমার এই পরিশ্রম তোমাদের উদ্দেশ্যে, ঠিক আছে, তোমরা সফল হলে আমার এই পরিশ্রমটা সার্থক। আমি চাই তোমরা ফোকাসড হয়ে পড়াশোনা করে যাও এবং জীবনে সফল হও, ঠিক আছে। আর এত অবধি আমার এই বকবক সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবে এবং ভীষণ ভালো করে লেখাপড়া করতে থাকবে, ঠিক আছে। তো আপাতত শুভরাত্রি, থ্যাংক ইউ সো মাচ।